বেঁচে গেলাম। ঠিক বলছিস ভাই, আর একটু হলে জীবনটাই চলে গেছে। চল বাসকে যে সব ঘটনা ঘটে। চল ম্যাডাম ভুল হয়ে গেছে, বাপের জন্মে আর কোনোদিন বিড়ি খাবো না। কি রে তো রাস্তা তো দেরি হলো কেন? ম্যাডাম ম্যাডাম ওই একটু বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা, তোদেরকে নিয়ে এই গ্যাং আর চালাতে পারবো না। এই তুই কাল থেকে আর বিড়ি খাবি না। না ম্যাডাম আমি আর কখনো বিড়ি খাবো না। চুপচাপ পালা, কাল থেকে ঠিকঠাক হপ টানবি। হ্যাঁ ম্যাডাম 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 আরে তুই আমাদেরকে খুব কেলিয়েছে। কিতনে আদমি থে? বজুরা একজন ছিল। যত সব পাগলের দল, ওরা একজন ছিল, তোরা দুজন ছিলে, তাও মার খেয়ে চলে এলি। কি করব ম্যাডাম, বাগে বাগে লিয়ে দিয়েছে। কেলানি খেয়েছে কি ভাবলি? ম্যাডামকে বললে ম্যাডাম খুব খুশি হবে। ম্যাডাম আমরা মার খেয়েছি, আমরা কষ্ট পাচ্ছি। তোরা কষ্ট পাবি না, তোকে আমি পাবো। ছি, তোর লজ্জা লাগা উচিত। আমার গ্যাংয়ের নামটা পুরো মাটিতে মিশিয়ে দিলি। ম্যাডাম চিন্তা করবে না, এবার ওকে ছাড়বো না। ম্যাডাম একবার সুযোগ পেলে না কেলে কুত্তা আনি দিব। আর সুযোগ, দুজন থেকে মার খেয়ে চলে এলি। যা হয়েছে বাদ দে, যা করার আমি করব। চল হপ্তাগুলো তুলে আনি। চলুন ম্যাডাম। মাল 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 লিবেল দে 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 এই ঠিক না, হপ্তা দে হপ্তা। হ্যাঁ হ্যাঁ হপ্তা দে হপ্তা দে। এই তুই কি কানে কম শুনু? এই বার কর, কি আছে বার কর। আমার কাছে কোনো টাকা নাই। এই পকেট তো সব মাল করে বের কর, না হলে গুলি মেরে খুলি করে দেব। আন্টি এক টাকা আতে তুলবে? এই আমাকে দেখে তোর আন্টি মনে হয়? ম্যাডাম ছেড়ে দিন ছেড়ে দিন, পুলিশ থেকে তো আমাদের নাম আছে। তুই বললি বলে ছেড়ে দিলাম। এই চল। বস চা আনবো, কিন্তু চায়ের দোকানে অনেক ধার, এবারে ধারে চা চাইলে খুব কেলাবে। আমার এলাকায় দোকান করে আমাকে চা দেবে না? ছাড় বাদ দে। বস বস একটা কথা বলবো। কি কথা? সামনে এসে বল। বস না মানে যদি একটু টাকা দিতেন। শালা আজব তার কাটা মার মাইরি, মন নিজের বিড়ি খাওয়ার পয়সা নেই, সে আবার টাকা লুবে। আয় টাকা দিব আয়। বস বস একটা আইডিয়া আছে, বলবো? যদি মার খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে ঠিকঠাক আইডিয়া বল। বস লোকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা চলার মতো হপ্তা তুলবো। বাহ তুই তো ভালো বুদ্ধি কইলু, খোকা একটা চুমু দে। এই চল হপ্তা আদায় করতে যাবো। সোজা আঙুলে হপ্তা না আদায় হলে আঙুল বাঁকিয়ে হপ্তা আদায় করবো। আমি হাত গন্ধ করি না। কি রে তো বলছিস, তোদেরকে মারেনি? না না মেরেছে। তুই তো মেরেছিস, না হলে তোর নাম
জন্য রেখেছি। আবে গান দে। কি বস পান এই সময় পান কোথায় পাবো? আরে পান নয় গান 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 দে। আরে বস আমার কাছে পান নেই নেই নেই। তোকে কতবার বলি কানে হেডফোন না লাগিয়ে পাবজি খেল দে, তুই আমার কথা শুনিস না। এবার হ্যাঁ আমরা কোথায় ছিলি? আমাদের গ্যাংয়ের লোকদের মেরেছিস, আমরা সেখানে ছিলাম। হ্যাঁ তোদের গ্যাংয়ের লোককে মেরেছি, কি করবি করে নিবি চল যা। না তোদেরকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। বাচ্চারা তোমরা অনেক ডনগিরি দেখেছো, এবারে চলো জেলের হাওয়া খেয়ে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ফেসবুক পেজে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। বৃষ্টি দি আমার আছে মনে হয়। তোমার জামাটা আকাশি না সবুজ গো? আমাকে চুপচাপ পালা, কাল থেকে ভালো করে হপ টানবি। হ্যাঁ ম্যাডাম। হপ্তা দে কি তোর হপ্তা?